আদানী টোটাল গ্যাস লিমিটেড ATGAL ভারতের গ্যাস যোগাণের অগ্রণী ঘরোই কোম্পানি 2021 সেপ্টেম্বর 30 তারিখ সুদ্ধা শেষ হওয়া দ্বিতীয় কোয়ার্টরে তার অপরেশনাল এবং ফাইনান্সিয়াল পারফরমান্স ঘোষণা করেছে। আদানী গ্রুপ চেয়ারম্যান গৌতম আদানী কহিছন্তি ভারতের শক্তি ক্ষেত্রে গ্যাস এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করিবাকু যাওছি, এথিরে খুব কম সন্দেহ রয়েছে। ভারতের সবু অঞ্চলের গ্যাস পৌঁছাই লোকঙ্কু জরুরীকালীন সাহায্য প্রদান করিবারে আদানী গ্রুপর ভূমিকা রহিব। আদানী গ্রুপ এবং টোটাল এনার্জি লিমিটেড ভাবে এই দায়িত্ব বহন করিবে। বিশেষ করে টু টায়ার এবং থ্রি টায়ার শহরে এই গ্যাস পৌঁছিবাকু নেই মনরে উৎকণ্ঠা থিবা কহিছন্তি আদানী গ্রুপর চেয়ারম্যান। ভারতরে বিশেষ করে গ্রামাঞ্চলরে কিপরি এই ইন্ধন পৌঁছি পারিব সে দিগরে উদ্যম জারি রয়েছে। এই সেক্টরে আদানী গ্রুপ নেতৃত্ব নেবা পাই প্রতিশ্রুতিবদ্ধ বলি সে কইছন্তি। আদানী টোটাল গ্যাস 20টি নয়া স্টেশন স্থাপন করেছে। ভারতের মোট সিএনজি স্টেশন 244 পৌঁছিছে। সেইপরে 18669টি নয়া কনেকশন হয়েছে। মোট পিএনজি হোম কনেকশন 500,000 অতিক্রম করেছে। শিল্প এবং বাণিজ্যিক কনেকশন 5,264 বৃদ্ধি পাইছে। 3,535 কিলোমিটার স্টিল পাইপলাইন শেষ হয়ে সারিছে। আদানী টোটাল গ্যাসর সিইও সুরেশ পি মানগালানি কহিছন্তি কোভিডর কঠোর সময়ের এবং আন্তর্জাতীয় বজারে গ্যাসর দর বৃদ্ধি সময়ের ATGAL তার দায়িত্বকে সুন্দর ভাবে তুলাইছে। আগকু মধ্য এই উদ্যম জারি রহিব। ব্যুরো রিপোর্ট, অর্গস নিউজ।